কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস ও সিপিআইএম নেতাকর্মীরা। শুক্রবার বহরমপুর, নবগ্রাম, হরিহরপাড়া সহ বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। কেন্দ্র সরকারের কৃষি বিলের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ মিছিল করে সিপিআইএম নেতাকর্মীরা। বামপন্থী কৃষক সংগঠনের পক্ষ থেকে সিপিআইএম কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। ছাত্র যুব নেতাকর্মীরা সামিল হয় এই মিছিলে। সারা দেশে পার্লামেন্টে যে গায়ের জোরে কৃষি বিল পাস করা হয়েছে দুটো, তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষে রাস্তা অবরোধ হচ্ছে, দুটো রাজ্যে ধর্মঘট হচ্ছে, আমাদের জেলাতেও অন্তত 25টা জায়গাতে রাস্তা অবরোধ হয়েছে এবং বিকেল পর্যন্ত সেটা হয়েছে কোনো কোনো জায়গাতে, জাতীয় সড়কের উপরে অন্তত 7টা জায়গাতে রাস্তা অবরোধ হয়েছে এবং হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছে। আমরা এই কৃষি বিল প্রত্যাহারের দাবি করছি, কারণ এতে কৃষক এবং সাধারণ মানুষের চরম স্বার্থ বিরোধী কৃষক বিল। এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বহরমপুর শহরে যেহেতু কৃষক নাই, এখানে কৃষকদের সমর্থনে একটা মিছিল এই শহর পরিক্রমা করবে, এই হচ্ছে আমাদের কর্মসূচি। অন্যদিকে নবগ্রামে সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে কৃষি বিলের প্রতিবাদ জানায় নেতাকর্মীরা। সাময়িক কিছু সময়ের জন্য পথ অবরোধ করা হয়। হচ্ছে ভারতবর্ষের সরকার যে কৃষক বিরোধী বিল পাস করেছে ভারতবর্ষে, যার মধ্য দিয়ে কৃষক চূড়ান্তভাবে বেকায়দায় করবে। আগে সরকার নির্দিষ্টভাবে যে কোনো জিনিসপত্র অর্থাৎ কৃষিজাত পণ্যের দাম সরকার নির্ধারণ করতো, এবারে কর্পোরেট সংস্থা সেটা নির্ধারণ করবে। আর কর্পোরেট সংস্থা নির্ধারণ করা মানে হচ্ছে বড়লোক সম্প্রদায় তারাই হচ্ছে দাম নির্ধারণ করবে, তাহলে কৃষক আজকে বেকায়দায় করবে। যে কারণে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে আন্দোলন চলছে, পাঞ্জাবে চলছে, হরিয়ানায় চলছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, সর্বত্র আমাদের বাংলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের জোয়ার তৈরি হয়েছে। কৃষক বিরোধী এই বিল যতক্ষণ পর্যন্ত না ভারতবর্ষের সরকার প্রত্যাহার করছে, ততদিন পর্যন্ত আমরা সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, আমাদের ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব, মহিলা সবাই আমরা লাগাতার আন্দোলনে যাব। আরও বড় বৃহত্তর আন্দোলন এই ভারতবর্ষে হবে কৃষকদের স্বার্থে, কারণ কৃষি ভিত্তিক এই ভারতবর্ষ। কৃষকরা যদি বেকায়দায় পড়ে, কৃষকরা যদি মারা যায়, তাহলে ভারতবর্ষের উন্নয়ন হতে পারে না। তাহলে কৃষক সমাজের স্বার্থ রক্ষা করার মতো বিল ভারতবর্ষের সরকারকে পাস করতে হবে। কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে হরিহরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কংগ্রেস নেতৃত্বরা হরিহরপাড়া বাজারে এসইউসিআই ও AIKKMS এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। ইতিপূর্বে শুনেছেন ভারতবর্ষের পার্লামেন্ট বিজেপি পরিচালিত মোদি সরকার ভারতবর্ষের কৃষকদের ওপর তিনটে যে ভয়াবহ কৃষক বিরোধী বিল নিয়ে এসেছে, তার প্রতিবাদে আপনারা জানেন গোটা ভারতবর্ষের কৃষকরা আজকে রাস্তায় নেমে যে কৃষকদেরকে অন্নদাতা বলা হয় সেই কৃষকদেরকে নিধন করার নীতি আমরা মনে করি, সেই নীতির প্রতিবাদে গোটা ভারতবর্ষের কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এটা আপনারা জানেন। এবং গোটা ভারতবর্ষের কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে এই যে মোদী সরকারের যে তিনটে অত্যন্ত কৃষক বিরোধী কৃষককে হত্যা করা যে বিল, সেই বিলের প্রতিবাদকে এবং বিল প্রত্যাহার করা না পর্যন্ত গোটা ভারতবর্ষ ব্যাপী এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের 250টা কৃষক এবং সামাজিক সংগঠন, গণসংগঠন সম্মিলিতভাবে AIKSCC একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে তাদের আহ্বানে গোটা ভারতে আজকে গ্রামীণ বন্ধের ডাক দিয়েছিল। সেই গ্রামীণ বন্ধের ক্ষেত্রে আমাদের কৃষক সংগঠন AIKKMS এই ভারত বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং গোটা ভারতবর্ষে বনকে কার্যকরী করার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, MBBS MD DM SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট।
আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-999-63। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতিসত্বর যোগাযোগ করুন 7407-391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি বহরমপুর মুর্শিদাবাদ। BKR পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তি জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার সুব্যবস্থাও। ঠিকানা: কলেজ ক্যাম্পাস কানফোলা নবগ্রাম, NH34, নিয়ার পলসন্ডা বহরমপুর। যোগাযোগ নম্বর 8967158821। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা: বাঘা উমরপুর ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজোর শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস।